Hello students, welcome to Chem Doubt family, a place for your chemistry problem. We will do conceptual check and practice for various competitive exams like NEET, JEE, JENPAS, etc. So let's get started. Today's topic is Reformatsky reaction. দেখো এই রিফরম্যাটস্কি রিয়াকশনে সাধারণত আলফা হ্যালো এস্টারের সাথে কোনো কার্বনিল মানে অ্যালডিহাইড বা কিটোনের রিয়াকশন করে আমরা কি করতে পারি বিটা হাইড্রক্সি এস্টার বানিয়ে দিতে পারি। দেখো এটা এর এই যে এই এস্টারটার আলফা পজিশন এটা আর এটা তার বিটা পজিশন, ঠিক এই ধরনের এস্টার বানিয়ে দিতে পারি। কার সাহায্যে? আমাদের জিঙ্ক দিতে হয় ফার্স্ট স্টেপে, পরের স্টেপে আমরা অ্যাকুয়াস ওয়ার্কআপ করি একটু আম্লিক মিডিয়ামে, কারণ ও জেড এন বন্ডটাকে ওইচে কনভার্ট হয়ে যায়। ঠিক এইবার তুমি এইখানটায় আমরা অ্যালডিহাইড এস্টার, অ্যালডিহাইড কিটোন বা ইভেন এস্টারও নিতে পারি এখানে, কারণ তার মধ্যেও একটা লিভিং গ্রুপ রয়েছে। যাই হোক, আমাদের এইটার উপরে রিয়াকশন করে আমাদের এই রিফরম্যাটস্কি প্রোডাক্টটা পাবো। এবার সেক্ষেত্রে যেটা আমাদের সাবস্ট্রেটটা ইউজ হয়, এই যে আমাদের আলফা হ্যালো এস্টার, এর রিয়াক্টিভিটি অর্ডার আমরা যদি দেখি, আমরা এই হ্যালোজেনটা যদি আয়োডিন হয় সবচেয়ে ভালো হবে, কারণ সি আয়োডিন বন্ড এর বন্ড এনার্জি সবচেয়ে কম, তাহলে ইজিলি ব্রেকেবল, তাহলে রিয়াক্টিভিটি অর্ডার আমরা বলতে পারি আয়োডো সবচেয়ে বেস্ট, দেন ব্রোমো, দেন ক্লোরো। ক্লিয়ার? এবার রিয়াকশন মেকানিজমটা দেখলে আরও তোমাদের রিয়াকশন সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা হবে। দেখো সাধারণত আমাদের যখন এই আলফা হ্যালো এস্টার এইটার ওপরে জিঙ্কের রিয়াকশন করি, তার আগে তোমাদের জেনে রাখা দরকার যে আলফা হ্যালো এস্টার কী করে বানাবো। দেখো আমাদের যে কোনো অ্যাসিডের আলফা পজিশনে মিনিমাম একটা হাইড্রোজেন থাকলে আমরা কি করতে পারি, HBZ রিয়াকশন করে ওটা কি আলফা হ্যালো অ্যাসিড বানাতে পারি। ঠিক তারপরে ওই অ্যাসিডটার এস্টারিফিকেশন করতে পারি অ্যালকোহল দিয়ে, তাহলে আলফা হ্যালো এস্টার পেয়ে যাবো। এইবার এই HBZটা রিয়াকশন তোমরা কিন্তু দেখে নিতে পারো, আমার এই রিয়াকশনটার ভিডিও আগেই ছাড়া রয়েছে। এবার দেখো তার উপরে এস্টারিফিকেশন করে আমরা এস্টার পেলাম। এইবার এর উপরে মেটাল জিঙ্ক যদি তুমি দাও, এই মেটাল জিঙ্কের যে জিঙ্ক কী কাজ করতে পারে, জিঙ্ক তার দুটো ইলেকট্রন এই অক্সিজেনের, এই যে কার্বন অক্সিজেনের যে পাইস্টার আছে সেই পাইস্টারে যদি দেয়, তাহলে এই বন্ডটা কী হয়ে যাবে, সিঙ্গল বন্ড হয়ে যাবে এবং ও জেড এন একটা বন্ড ক্রিয়েট হবে। এই বন্ডটা খুলে গিয়ে এইখানে যদি পড়ে যায়, দেখো আমাদের কী হয়ে যাবে, বিআর বন্ডটা মানে বিআরটা বিআর মাইনাস হয়ে বেরিয়ে যাবে। ঠিক এইটা দেখো পুরো স্টেপটাই কি এরকম কনসেন্ট্রেটেড ওয়েতে একটাই স্টেপে যদি আমরা দেখাই, এভাবে দেখাতে পারি, তাহলে আমাদের এইটা তৈরি হয়ে যাবে। দেখো ও জেড এন বন্ড হলো, এইখানে সি সি ডাবল বন্ড হয়ে গেল, বিআর মাইনাস বেরিয়ে গেছে। এবার দেখো জেড এন যেহেতু ইলেকট্রন দিয়েছে ওই জন্য জেড এন প্লাস হয়ে গেছে, এই প্লাস আর মাইনাস যুক্ত হয়ে দেখো জেড এন বিআর আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখো ও আর জেড এন, তাহলে মেটাল আর নন মেটাল বন্ড কিন্তু খুবই পোলার হয়, তার মধ্যে যেহেতু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি জিঙ্কের তুলনায়, তাহলে কী হবে আমাদের এই বন্ডটা খুলে অক্সিজেনের দিকে সরে আসবে, আর এই যে এটা দেখো যদি এইভাবে ইনলেট, এই জিঙ্ক ইনলেটটা এইভাবে যদি ব্রেক করে এখানে আসতে পারে, এটা সি মাইনাস হবে, ওই সি মাইনাসটা গিয়ে এরকম করে আমাদের কি একটা অ্যালডিহাইড বা কিটোনের ওপরে কি এরকম নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে। এই কার্বনিলের কার্বন সেন্টারটা আমরা জানি সবচেয়ে বেশি ইলেকট্রোফিলিক ডিউ টু গ্রেটার ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন। ঠিক তাহলে এইরকম করে এটা উঠে গেল, ও মাইনাস হয়ে গেল, আর এই ধরনের একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এবার তুমি যদি একটু অ্যাকোয়ার্স ওয়ার্কআপ করো, একটু হাইড্রোলিসিস করো, তাহলে এটা ওইচ হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা এই ওয়ার্কআপটা কিন্তু লিমিটেড ওয়ার্কআপ করব। আমরা যদি অনেকক্ষণ ধরে এই ওয়ার্কআপটা করি আর হার্স কন্ডিশন করি, তাহলে এই এস্টারেরও কিন্তু আদ্র বিশ্লেষণ বা COOH হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। তাহলে আমাদের লিমিটেড ওয়ার্কআপ বা কন্ট্রোলড ওয়ার্কআপ করতে হবে, তাহলে আমাদের এই ধরনের বিটা হাইড্রক্সি এস্টার তৈরি হয়ে যাবে। এই বিটা হাইড্রক্সি এস্টার যদি ফার্দার এই পজিশনে আমাদের হাইড্রোজেন থাকে, আমরা হিট দিলে আমরা কি এই এলিমিনেশন হতে পারে, এই এইচ আর এই ওইচ জল করে বের করে দিয়ে এখানে ডাবল বন্ড করে দিতে পারে, তাহলে এটা কি হয়ে যাবে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার তৈরি করে যেতে পারে। তাহলে আমরা সাধারণত এই প্রোডাক্টটাও দেখব, আবার অনেক ক্ষেত্রে এই প্রোডাক্টটাও কিন্তু রিফরম্যাটস্কি রিয়াকশনের প্রোডাক্ট হিসেবে দেখব। ঠিক তাহলে এই রিয়াকশনটা শর্টকাট ট্রিক আমরা পড়ে রাখি। দেখো যে কোনো অ্যালডিহাইড বা কিটোনের সাথে আমরা আলফা হ্যালো এস্টার যদি দিই, তাহলে এখানটা তোমার আরও যে কোনো গ্রুপ থাকতে পারে, মানে দেখো এই এস্টারের আলফা পজিশনে একটা হ্যালোজেন মিনিমাম থাকতেই হবে। এটা কি তৈরি করে আমাদের জিঙ্ক ইনলেট তৈরি করে, তাহলে আমাদের এই যে এই পজিশনে একটা মাইনাস আসে, সে গিয়ে আমাদের এই যে কার্বনিল কার্বনে অ্যাটাক করে আমরা একটু আগে মেকানিজমে দেখলাম, তাহলে আমরা শর্টকাটে কী করব, এই কার্বনটাকে এই কার্বনের সাথে যুক্ত করাবে আর এটা কী হয়ে যাবে ও মাইনাস হয়ে ওখানটায় কী যুক্ত যাবে, পরে ফার্দার ওয়ার্কআপ করলে কী হয়ে যাবে এটা ওইচ হয়ে যাবে। ঠিক তার মানে আমরা ডাইরেক্ট তাহলে এর সাথে এর বন্ড করাই, এটা ওইচ করে দিই, তাহলে আর বাকিটা এই বিআরটাকে বের করে দিলে আমাদের যে কম্পাউন্ডটা হবে সেটা এটা হয়ে যাবে। এটা আমাদের বিটা হাইড্রক্সি এস্টার, যেটা কি আমাদের রিফরম্যাটস্কি প্রোডাক্ট। আমরা দেখেছি এটার এলিমিনেশন যদি ফার্দার হয়, তাহলে এখানটা আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টারও তৈরি করতে পারে। ক্লিয়ার?
এইবার তাহলে আমরা কিছু পার্টিকুলার এক্সাম্পল দেখলে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখো, যদি আমরা এই কম্পোনেন্ট এই একটা অ্যালডিহাইডের ওপর এই যে এই এস্টারের রিয়াকশন করাবো, এই জিঙ্ক দিয়েছি ফার্স্ট স্টেপে, পরে এইচ থ্রি ও প্লাস দিয়েছি, কারণ এটার সাথে এইটা যুক্ত করাও, এটা ওইচ করে দাও ফার্স্ট স্টেপে, ঠিক মানে ওইচ ও মাইনাস হবে ফার্স্ট স্টেপে, দেন পরে ওয়ার্ক আপ করেছি বলে এইচ থ্রি ও প্লাস দিয়ে ওটা ওইচ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এই সেম স্ট্রাকচারটা থাকবে, এই কার্বনের সাথে এই কার্বনের বন্ড হবে, এটা ওইচ হয়ে যাবে, আর এটা যেরম ছিল সেরমই থাকবে। দেখো তাই হয়েছে, এটা ওইচ হয়ে গেছে, এটা CH2COOH হয়ে গেছে, ক্লিয়ার। এবার এই অ্যালডিহাইডের সাথে তুমি যদি করাতে চাও তাহলে দেখো তাই হবে, এই কার্বনের সাথে আমাদের এই কার্বনের বন্ড হবে, এই বিআরটা বেরিয়ে যাবে, এই CH3COOH এরকমই থাকবে, ঠিক। এই কন্ট্রাস্টটা তোমাদের বলে রাখা দরকার, সাধারণত এই অ্যাটাকটা, এই যেভাবে যে অ্যাটাক হচ্ছে এনলেটের ওপর, আমরা জানি দেখো যেহেতু অ্যালডিহাইডে আমাদের রুমটা বেশি থাকে, স্পেসটা বেশি থাকে এই নিউক্লিওফিলিক অ্যাটাকের, তাহলে কি অ্যালডিহাইডগুলোতে সবচেয়ে ভালো এই অ্যাটাকটা করতে পারবে, মানে রিফরম্যাটস্কি রিয়াকশন সবচেয়ে ভালো করতে পারবে। তারপরে যদি মানে আমাদের যদি কোনো কিটন হয়ও, সবচেয়ে ছোট কিটন কি বলতে পারি আমরা, মিথাইল কিটন, যার একটা সাইডে CH3 থাকবে, তাহলে দেখো সেটাতেও কি উইথ রেসপেক্ট টু আমাদের অ্যালডিহাইড, তারপরেই কি সেকেন্ড রিঅ্যাক্টিভিটি অর্ডারে কি আসবে, মিথাইল কিটন আসবে, দেন বাকি কিটনগুলো আসবে, ঠিক। যেহেতু সাইজ যত মানে সাবস্ট্রেটগুলোর বা দুপাশের সাবস্টিটুয়েন্টগুলোর সাইজ যত বাড়বে, তাহলে ওর রিঅ্যাক্টিভিটি তত কমতে থাকবে, যেহেতু নিউক্লিওফিলিক অ্যাটাকের চান্সেস কমবে ডিউ টু লেস প্লেস অ্যাভেলেবল দেয়ার বা স্টেডিক হিন্ড্রেস জনিত কারণে, ক্লিয়ার। এবার আসি রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ কি বলে, সাধারণত প্রোডাক্ট দেওয়া থাকলে আমরা রিয়াক্ট্যান্টটাকে কী করে চিনবো, ধরো এটা কি আমাদের একটা রিফরম্যাটস্কি প্রোডাক্ট, দেখো এটার রেসপেক্টে এটা আলফা এটা বিটা, বিটা হাইড্রক্সি একটা এস্টার দেওয়া আছে, তাহলে এটা রিফরম্যাটস্কি প্রোডাক্ট। এই বিটা হাইড্রক্সি এস্টার দেওয়া থাকলে তুমি এই বিটা আর আলফা পজিশনের এই বন্ডটাকে ব্রেক করবে, আর এই ওইসটাকে সি ডাবল বন্ড ওতে কনভার্ট করে দাও, দেখো তাহলে এটা কি হয়ে গেলো এটা, আর এই যে এই বন্ডটাকে যে ব্রেক করলে এখানটা একটা হ্যালোজেন ঢুকিয়ে দাও, তাহলে সাধারণত তাই হয়। আমরা জানি এটার প্রেজেন্সে জিঙ্ক দিলে এটা কি হয়ে যায়, জিঙ্ক এনোলেট তৈরি করে দেয়, আর এখান থেকে মাইনাস গিয়ে এটাতে অ্যাটাক করে, এটা ওইচ হয়ে যায়, ঠিক। সেমভাবে আর একটা প্রোডাক্ট দেখছি, দেখো এটাও একটা কি বিটা হাইড্রক্সি এস্টার, তার মানে এটাও একটা রিফরম্যাটস্কি প্রোডাক্ট, তাহলে দেখো এইখানটা এটা রিয়াক্ট করে আমাদের এই যে এটাকে ভাঙো, এখানে এসি আলফা অ্যান্ড বিটা পজিশনের মাঝের বন্ডটাকে ভাঙলে আমরা এই যে এটাকে ডাবল বন্ডও করে দিলে এটা কি দেখো CHO হয়ে গেল, আর এখানে একটা হ্যালোজেন ঢুকিয়ে দাও, আমরা বিআর ঢুকিয়ে দিয়েছি, ক্লিয়ার। দেখো আমাদের কি আবার দিতে পারে, আমাদের দেখো এইভাবে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টারও দিতে পারে, সেটাও আমরা দেখেছি রিফরম্যাটস্কি রিয়াকশনের ফার্দার এলিমিনেশন করার পরে যে প্রোডাক্টটা হয়, তার মানে এর আগের স্টেপটা কি হবে, আমাদের বিটা পজিশনে একটা কি থাকবে, ওইচ থাকবে, তার মানে এর রেসপেক্টে এটা আলফা এটা বিটা, তাহলে এর আগের স্টেপটা কি এটা ওইচ ছিল, সেটা কি ফার্দার এলিমিনেশন করার পরে জল বের করে দেওয়ার পরে এটা তৈরি হয়েছে, তার মানে এই যে এই এই অ্যারোটাকে বলে রেট্রোসিনথেটিক অ্যারো, মানে এইটা এটা কোথার থেকে তৈরি হয়েছে, এটা থেকে, ঠিক। আবার এটা কোথার থেকে তৈরি হয়েছে, যেহেতু এটা কি বিটা হাইড্রক্সি এস্টার, তাহলে আমরা এখানটা বন্ডটা ব্রেক করবো, এটা সি ডাবল বন্ডও করে দেবো, আর এখানটায় কি একটা বিআর বা হ্যালোজেন যে কোনো একটা ঢুকিয়ে দেবো, দেখো আমাদের যে স্টার্টিং মেটেরিয়ালটা ছিল সেটা নিশ্চয়ই এটা ছিল আর এই এস্টারটা ছিল, ক্লিয়ার। এইবার এই রিফরম্যাটস্কি রিয়াকশন পড়তে গেলে আমরা আরও কয়েকটা জিনিস জেনে রাখা দরকার, এটা কিন্তু আমাদের অ্যালডিহাইড কিটন ছাড়াও সায়ানাইড বা নাইট্রাইল যৌগের উপরেও হতে পারে, আবার এস্টারের উপরেও হতে পারে, সেম একই রকমভাবে এটা জিঙ্ক এনলেট তৈরি করবে, এখানে যে মাইনাসটা আছে এটাও কি এটা এই কার্বনটাও তো ইলেকট্রোফিলিক ডিউ টু গ্রেটার ইলেকট্রোনেগেটিভিটি অফ নাইট্রোজেন, তাই প্রথমে এইখানে অ্যাটাক হলে এটা এন মাইনাস হয়ে যাবে, ওই এন মাইনাস জেড এন বিআর এরকম একটা কি ইন্টারমিডিয়েট তৈরি করবে। এবার আমরা জানি সি ডাবল বন্ড এন, এই ধরনের ইমিন কম্পাউন্ড যে কোনো জায়গায় জল আর হিট পেলে ওটা কি সি ডাবল বন্ড ওতে কনভার্ট হয়ে যায়, এই রিয়াকশনটা আমরা স্টিফেন রিয়াকশনে পড়েছিলাম, তাহলে তোমাদের যদি এই এই যে এই কনভার্সনটা কী করে হয় জানতে হয় তাহলে কিন্তু স্টিফেন রিয়াকশনের ভিডিওটা দেখতে পারো, ঠিক। তাহলে দেখো সি ডাবল বন্ড এনটা এরকম করে সি ডাবল বন্ড ওতে কনভার্ট হয়ে যাবে ইন প্রেজেন্স অফ ওয়াটার অ্যান্ড হিট, যে কোনো জায়গায় তুমি যদি সি ডাবল বন্ড এন পাও তাহলে এরকম করে এই কনভার্সনটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা কী বানিয়ে দিলাম, বিটা কিটো এস্টার বানিয়ে দিলাম, ঠিক। এটা কি একটা মডিফাইড রিফরম্যাটস্কি টাইপের রিয়াকশন, ক্লিয়ার। আরেকটা দেখো দেখাতে পারি, এই এস্টারটার উপরেও করতে পারে। এবার দেখো স্বাভাবিকভাবে তোমার প্রশ্ন আসতে পারে, স্যার নর্মাল এস্টারটা যেটা আমরা ছিয়েছিলাম ওটার উপরেই কেন অ্যাটাক করলো না, ওটার উপরে অ্যাটাক করলো না এই কারণেই, আমরা যে জিঙ্ক এনোলেটটা তৈরি করলাম ওটা কিন্তু অনেকটাই লেস রিয়াক্টিভ, এখানে তুমি যদি জিঙ্ক এনোলেট না ইউজ করে ম্যাগনেশিয়াম এনোলেট ইউজ করতে তাহলে ওটা কিন্তু ইট সেলফ রিয়াকশন করে ফেলতো, কিন্তু এটা যেহেতু লেস রিয়াক্টিভ এই কিন্তু এটার উপর সেলফ প্রোডাক্ট পাবো না, ক্লিয়ার। এই জন্য দেখো আমরা অন্য আর একটা এস্টারের উপর যদি রিয়াকশনটা করি নিশ্চয়ই আমাদের এটা জিঙ্ক ইনলেট এই যে এখানে সি মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করবে, এটা ও মাইনাস হয়ে যাবে, ঠিক।
বা ও মাইনাস জেড এন বি আর এই ইন্টারমিডিয়েটটা তৈরি হয়ে যাবে, পরে এটা জল দিলে এটা ওইচ হয়ে যাবে। দেখো ওইচ এর এটা যদি ব্রেক করে যায়, এই যে এইচটা যদি অ্যাজ এইচ প্লাস বেরিয়ে যায়, এই বন্ডেড ইলেকট্রনটা এখানে ব্রেক করে, আর ও আর মাইনাস কি ভালো একটা লিভিং গ্রুপ, তার মানে দেখো এই এইচ প্লাস আর ও আর মাইনাস মিলে আরও এইচ হয়ে বেরিয়ে যাবে, তাহলে দেখো এটাও আমাদের একটা বিটা কিটো এস্টার তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? Thank you guys for watching the video. Please like, share and subscribe. If any doubt arises, please comment.